জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা। জাকাতের টাকা এটা আল্লাহর রাস্তায় জিহাদে টাকা ব্যয় করা যাবে, জাকাতের টাকা এটা দাসমুক্তির জন্য দেয়া যাবে, এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে, সেটাও ব্যাখ্যা সাপেক্ষ। তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত। জাকাত যারা ওসুলকারী ইসলামী রাষ্ট্রের, তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায়, যদি জাকাতুল উসুল করাই তাদের ডিউটি হয় মূলত তাহলে সেক্ষেত্রে। এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে। মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, গরিব ছাত্রদের ফান্ড থাকে, জাকাতের হকদার বাচ্চারা থাকে, তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে। এটা দিয়ে ওই গরিব অভাবী ছাত্রদের ব্যয়ভার বহন করা হবে, সেখানে ওই লিল্লা ফান্ডে দেওয়া যাবে। কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না, শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে, উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না, কারণ এটা গরিবের হক। আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার, সেখানে শুধু গরিব থাকবে না, ধনীও, তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না। এই জন্য মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে, উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না, ওয়াজ মাহফিলে জাকাতের টাকা দেওয়া যাবে না, জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে, এটা তাদের হক। এরপরে প্রশ্ন হলো, জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন, ধরেন কথার কথা এই বছর আপনার জাকাত হয়েছে 50,000 টাকা, আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যে টাকা লাগানো আছে, স্বর্ণ গহনা আছে, সবগুলোর হিসাব করে বের করলেন যে আপনার টোটাল 50,000 টাকা জাকাত আসছে, এবং হিসাবটা ওলামাদের সাথে জেনে মাসআলা জেনে বের করবেন। বের করার পরে যদি 50,000 টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে, তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন, অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে, হিসাব করে যখন ফিগারটা বের হলো, তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে, একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না, দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন, এটাই হলো মূল মাসআলা। যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না, তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম আলাদা করে, ডায়েরিতে লিখে রাখলাম, আমার পরিবার স্ত্রী সন্তান সবাই জানে যে আমার এই বছরে 50,000 টাকা জাকাত, এটা আমি আলাদা করে রাখলাম সেখান থেকে, বা অন্তত নোট লেখা রাখলাম সেখান থেকে, আমি কিছু কিছু করে দিলাম, আজকে কিছু দিলাম, এক সপ্তাহ পরে, 15 দিন পরে, এক মাস পরে আবার কিছু দিলাম, এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম, এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে, এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি 50,000 টাকা জাকাত আসছে এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন, আর হিসাব টিসাব রাখলেন না, কোথাও লিখলেন টিখলেন না, পরিবারের লোকরাও জানে না, আপনি আন্দাজন্দা শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন, এটা জায়েজ হবে না, কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, তখন আপনার জাকাতটা আদায় হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন কিংবা হিসাব করে পৃথক না করেন, কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন, জানায় না রাখেন। এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয়, জাকাত যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে, সেজন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সব ফতোয়া তো আপনারাই দিয়ে দিলেন। ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রেবেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন, আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না, এগুলো ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়, বাকি চায়, দোকানদার বলে হায় রে আজকে যাত্রাটাই শেষ আমার, ঠিক না ভাই? ঠিক, বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস, ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে, তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদীরের ফয়সালার উপর নির্ভর করে, ঠিক না বেটি? আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে, বাকি দিলেও হবে, না দিলেও হবে, বরং
আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতে দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে, ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কার বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ইমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে না। ভাইরা আমার, অনেক উল্টো পাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু যা মোড়টাই নষ্ট হয়ে যায়, আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে গ্রামে, উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে বেচারা বাইর হইয়া ঝাড়ুর দিকে নজর পড়ছে, যে আমার কপালে আজকে ঝাঁটার বাড়ি আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই? মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে? আমাদের ইমানের যে রুকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখে কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইয়া রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে, ঠিক না? বে ঠিক। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে। অনেক এলাকা আছে কিছু লোকেরে বলে অপয়া অপয়া কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ, এরকম ফালতু বিশ্বাস আছে না নাই? ভাইরা আমার, অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকে ডাক শুনছে বলে শেষ আজকের দিনটা। এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদীরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা নেই।